নিউমোরোলজির একটা বেসিক সূত্র আমি এখানে শেখাচ্ছি আমাদের প্রত্যেকের একটা জন্ম তারিখ হয় সেটা যাই হতে পারে তাতে একটা ডেট থাকে মাসের যে কোনো একটা দিন হতে পারে মাস থাকে সেটা জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে হতে পারে এবং যে বছরটা আমরা জন্মাচ্ছি সেই বছরটা থাকে জেনারেলি আমরা আমাদের ডেট অফ বার্থ থেকে ড্রাইভার আর কন্ডাক্টার বার করতে পারি অর্থাৎ আমি অ্যাকচুয়ালি লোকটা কীরকম এবং আমি আমার যে জীবনটাকে পেয়েছি সেই জীবনটার গাড়িটা কীরকম ন্যাচারালি যদি ড্রাইভার আর গাড়ি এটা দুজনেই যদি খুব মিল থাকে বা একে অপরের বন্ধুত্বপরায়ণ সম্পর্ক থাকে ফ্রেন্ডলি থাকে তাহলে আমার জীবন অনায়াসে ইজি যাবে আর যদি ড্রাইভারের গাড়িটা ভালো না হয় তার জীবনযাত্রার যে কম্বিনেশান নিউমোরোলজি অনুযায়ী বা সংখ্যা অনুযায়ী যদি প্রপার না হয় তাহলে জীবনে চ্যালেঞ্জ বা স্ট্রাগেল থাকবে এখানে যদি এর ড্রাইভার হয় এটা হচ্ছে এর গাড়ি বা মডেল বা কন্ডাক্টার ধরা যাক কোনো একজন তার জন্মদিন শূন্য এক শূন্য এক দু হাজার অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজারে জন্মেছে ড্রাইভার হচ্ছে যেদিনকে জন্মাচ্ছে সেটা যে কোনো ডেট হতে পারে এক হতে পারে দুই হতে পারে দশ হতে পারে উনিশ হতে পারে কুড়ি হতে পারে পঁচিশ হতে পারে একত্রিশ হতে পারে ডেট যে কোনো কিছু হতে পারে এটা হচ্ছে ড্রাইভার যে দিন সে জন্মেছে এবার কন্ডাক্টার মানে সে গাড়িটা কী পেয়েছে সেটা ক্যালকুলেট করার জন্যে আমাদের কী করতে হবে এই যে ডেটটা এটাকে অ্যাড করতে হবে শূন্য এক প্লাস শূন্য এক প্লাস কুড়ি প্লাস জিরো জিরো শূন্য এক শূন্য এক কুড়ি প্লাস জিরো জিরো এটা দেখো টোটাল আসছে চার অর্থাৎ যে এক্সাম্পলটা আমি নিয়েছি এখানে ড্রাইভার একের লোক আর তার গাড়ি হয়েছে চারের নিউমোরোলজির যেটা মেন রুল সেটা হচ্ছে আমাদের সব সময় অ্যাডিশানটাকে করে ছোট করতে হবে সাপোজ ধরো এইখানে একটা ইয়ার আমি লিখেছি নাইনটিন নাইনটি নাইন তাহলে এটাকে আমরা যোগ করব কিভাবে ওয়ান প্লাস নাইন প্লাস নাইন প্লাস নাইন এটা টোটাল আসছে আঠাশ আবার স্টেপ টুতে আঠাশটাকে আবার যোগ করব দুই প্লাস আট টোটাল আসছে দশ স্টেপ থ্রিতে আবার দশটাকে যোগ করবো এক প্লাস জিরো টোটাল আসছে এক মানে এটাকে ছোট করে কমাতে হবে ডেট যাই হতে পারে কারোর হয়তো জন্ম হয়েছে চোদ্দোই জুন উনিশশো এইভাবেই আমরা ক্যালকুলেট করে জিনিসটাকে নিচে নামাবো এবার এই যে জায়গাটা দেখছো এক রিপ্রেজেন্ট করে যে নাম্বার ওয়ান এইটা রিপ্রেজেন্ট করে সূর্যকে অ্যাস্ট্রোলজিক্যালি সূর্যের সাইন হচ্ছে এইটা এবং সূর্য আমাদের শোল বা আত্মাকে রিপ্রেজেন্ট করে দুই হচ্ছে চন্দ্র চন্দ্র সাইন হচ্ছে এইটা মাইন্ড বা মনকে রিপ্রেজেন্ট করে তিন হচ্ছে জুপিটার জুপিটারের সাইন এইটা বৃদ্ধি বা গ্রোথকে রিপ্রেজেন্ট করে চার হচ্ছে রাহু राहु साइन एटा राहु उच्च आशा उच्च आकांक्षा ओविलाशा एई गुलो प्लस डिटरमिनेशन के বোঝায় তারপরে আসছে মারকারি মারকারি হচ্ছে 5 ওর সাইন হচ্ছে এটা মারকারি বুদ্ধি इंटेलेक्ट কে বোঝায় ভেনাস 6 ভেনাসের সাইন এটা ভোগ বা প্লেজার কে বোঝায় তারপরে আসছে কেতু কেতু সাইন হচ্ছে 7 কেতুর নাম্বার হচ্ছে সাত এবং সাইন হচ্ছে এইটা কেতু আত্মমনন বা স্পিরিচুয়ালিটি এই জিনিসগুলোকে বোঝায় তারপর আসছে স্যাটান স্যাটার্ন মানে শনি নাম্বার আট শনির সাইন এইটা বাঁধা বা ব্রেককে বোঝায় তারপর আসছে মঙ্গল মঙ্গলের নাম্বার নয় মঙ্গলের সাইন এইটা ইচ্ছা শক্তি বা ডিজায়ারকে বোঝায় আমাদের জীবনে এই নখানা এনার্জি বা নটা গ্রহের যেমন প্রভাব আছে নিউমোরোলজিতেও কিন্তু বা সংখ্যাতত্ত্বে এই নটা নাম্বারের প্রভাব আছে এবার এই যে আমি প্রথমে বললাম ড্রাইভারের সঙ্গে গাড়ি মেলাটা খুব দরকার এইবার দেখে নেওয়া যাক কোন ড্রাইভারের সঙ্গে কোন গাড়ি মিলবে তার জন্যে এইখানে আমি দেখাচ্ছি দেখো সূর্য সূর্যের নাম্বার হচ্ছে ওয়ান কোন কোন গাড়িগুলো সূর্যর সঙ্গে ইজিলি যায় এক পাঁচ সাত ইউজুয়ালি কমফোর্টেবল তিন আর নয় আট নিউট্রাল থাকে হাই চ্যালেঞ্জ দেয় দুই চার আর ছ নম্বর গাড়ি হাই চ্যালেঞ্জ মানে এখানে অনেক স্ট্রাগেল দেবে আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম এই এক্সাম্পলটা দেখো এখানে আসছে ড্রাইভার এক আর গাড়ি নাম্বার চার ফলে এই হিসাব অনুযায়ী এক নম্বর ড্রাইভারের চার নম্বর গাড়িটা স্ট্রাগল দেবে দুই হচ্ছে মুন ইজিলি ফিট হয়ে যায় ন্যাচারালভাবে দুই চার আট কমফোর্টেবল হয় তিন ছয়ের সাথে নিউট্রাল থাকে নয়ের সাথে সমস্যা তৈরি করে এক পাঁচ আর সাতের সাথে তারপর আসছি জুপিটার জুপিটার ইজিলি ফিট হয়ে যায় তিন নম্বর তিনের সাথে ছয়ের সাথে নয়ের সাথে মোটামুটি চলে যায় এক দুই পাঁচের সাথে কিন্তু অসুবিধার সৃষ্টি করে চার সাত আর আটের সাথে এবার আসছি রাহুতে চার চার ইউজুয়ালি ফিট হয়ে যায় দুই চার আটের সাথে চলে যাবে মোটামুটি ছয় সাতের সাথে কিন্তু অসুবিধে ক্রিয়েট করবে এক তিন পাঁচ নয়ের সাথে এখানে হচ্ছে ড্রাইভার এখানে হচ্ছে গাড়ি তারপরে মার্কারি বা পাঁচ ইউজুয়ালি এক পাঁচ সাথের সঙ্গে কমফর্টেবল হয় তিন নয়ের সাথে মোটামুটি চলে যায় আটের সঙ্গে নিউট্রাল থাকে দুই চার ছয় এদের একটু অসুবিধে হয় ছ নম্বরে তিন ছয় নয় ইজিলি ফিট হয়ে যায় কমফোর্টেবল হয় দুই চার আটের সাথে এক পাঁচ সাতের সঙ্গে এদের প্রবলেম হয় সাত নম্বর ড্রাইভারের কি হয় এক পাঁচ সাত কমফর্টেবেল হয় চার মোটামুটি চালিয়ে নিতে পারে নয় নিউট্রাল থাকে অসুবিধে করে দুই তিন ছয় এবং আট এরপরে যদি আসো শনিতে বা আট নম্বরে আট নম্বরের যে ড্রাইভার সে দুই চার আটে কমফোর্টেবল থাকবে চালিয়ে নেবে ছয়ের সাথে নিউট্রাল থাকবে এক পাঁচের সাথে কিন্তু অসুবিধা তৈরি করবে তিন সাত নয়ের সাথে এবার আসছি ন নম্বর ন নম্বর হচ্ছে মঙ্গল তিন ছয় নয় চলে যাবে এক পাঁচের সঙ্গে মানিয়ে নেবে দুই সাত নিউট্রাল থাকে চার আট এটা চ্যালেঞ্জ তৈরি করবে এই যে ব্যাপারটা আমি বোঝালাম এই ব্যাপারটার মধ্যে যেটা লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে এই জিনিসটাকে প্র্যাকটিস করতে করতে মাথায় চলে আসবে কিন্তু ইনিশিয়াল সময় তোমরা একটা পাশে এর কপি রেখে দেবে তাহলে তোমাদের জানতে ইজি হবে কি একটা লোকের জীবনটা ইজি মোটামুটি চলে যাচ্ছে না সাম। এরকম আরও নিউমোরোলজিক্যাল সূত্র আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থেকে থ্যাংক ইউ